হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমার কি অবস্থা বাসার টুনটুনি কি করছো তুমি আয় হায় তুমি আমার গায়ে ছিটাচ্ছ পুরা ঘরটা একদম এই সাত সকালে আমাদের সাত সকাল না আমার তো এখানে দুপুর হয়ে গেছে কারণ আমরা স্নো বানাই ফেলছো এটা কি করছো এটা স্নো পছন্দ ক্লিন করবে কে তার এই মুড হয়েছে সকালে থেকে তাকে বলছি যে খেতে খাবে না এখন তার এটা করতে হবে তো অলরেডি রাজি হয়ে গেছে আর এই যে পুরাটা দেখেন বেড কি করে ফেলেছে আবার এই যে নিচে এই যে সব কিছু এই যে ছুঁড়ে ছুঁড়ে ফেলানো নও পুরে কেন তুমি আমাকে দিচ্ছো? বাইরে একটু বৃষ্টি হচ্ছে মনে হয় না। না এখনো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি একটু আগে বাইরে গেলাম। ছিটা ফোঁটা আসছিল এখন আবার থেমে গেছে। সো আজ একটা এই যে কি বলে স্টাইরোফোম সে কুচি কুচি করে ছোট ছোট করে কেটেছে কেটে এবার চারিদিকে না আমার আমার গাছের এখানে দিও না গাছ ব্যথা পাবে গাছের সমস্যা হলে তখন কি হবে বলো তো আমার একটা প্লান্টার এসেছে সেটার হচ্ছে স্টাইরোফোমের মধ্যেই ছিল তো আপনাদেরকে আমার কি বলে দেখাবো এই প্লান্টারটা খুবই সুন্দর হয়েছে তো ভাবছি যে প্লান্টার আস্তে আস্তে আম্মা এটা নিচে ভাঙলে পড়লে একদম পড়ে যাবে ওকে এটা তোমার প্লান্টার এটা হচ্ছে সিরামিক্সের বাবা মনে হয় এটা ই করে দিয়ে একটা হচ্ছে মনে হয় ভুলে গেছি কত সিক্স না কত দেখি এটা এটা সাড়ে হল ওই কভার করে করোনা আর এই যে এটা হচ্ছে যাতে পানি মাটি যাতে নিচে সরে না যায় তো এই জন্য এটা দিয়েছে সাথে যে এই দুই সেট একটা বড় আর এটা একটু ছোট তো এটাতে অন্য কোনো গাছ লাগাবো আর এটাতে আমি লাগাবো হচ্ছে বড় সাইজ যেহেতু এটাতে আমি আমি এর মধ্যে লাগিয়েছিলাম হচ্ছে কি বলে এটা রাবার প্ল্যান্ট তা দেখি এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এটাকে ভাবলাম যে একটু বড় পথে রিপোর্ট করব তো সেই সাথে এটা যেহেতু অর্ডার করেছি আমি আমার এটা টাচ করবে না ওকে এটা আমার আমি টাচ করব না কেন এই বাগান তো আমার না ও সরি এটা আমার এটা তোমার জন্য তো আমি একটু দেখাই এই যে কেমন হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার সব তোমার আমি জাস্ট একটু দেখাচ্ছি এইটা হচ্ছে আমি এই এটাতে রিপোর্ট করব কারণ এটা যেহেতু এত দ্রুত বাড়ছে তার জন্য আমি এই পটটা আমি বেছে নিয়েছি সো আমার এক এক করে আমি গাছ অলরেডি অনেক বানিয়ে ফেলেছি এই যে আমার পুরা উইন্ডোর এই আরো আমি আস্তে আস্তে বানাবো কারণ আমার একটু মাটির দরকার মাটি এখনো রেডি করি নাই তো এটা হচ্ছে আজকে আমার এটা কেনা হয়েছে আজ পুরা খুশির দিন আমার যেহেতু আমার বাগানের কোনো কিছু যদি কেনা হয় তাহলে আমি অসম্ভব খুশি থাকি তাই তুমি আমাকে দিবা না কেন ও মা কি বলে এরকম করলে আমি কিভাবে ইয়ে করব বলো তো আমি গাছ লাগাবো কিভাবে হুম গাছ লাগাবো কিভাবে বলো আলহামদুলিল্লাহ তুমি এই যে এইগুলো এই যে এগুলো বিছানায় ছিটাইছো না এইটার কারণে তোমার হচ্ছে ইয়ে হচ্ছে এই স্টাইরোফোমের জন্য নাকে তোমার ময়লা যাচ্ছে আর তোমার নাকে চুলকাচ্ছে স্টাইরোফোম তোমার নুডলস রেডি তুমি নুডলস খাব না খাবো তাই এবার আচ্ছা ঠিক আছে ওকে যাও যাও বাসলাম এখন এটা উঠিয়ে রাখি না হলে এই সামনে উনি আবার কোনো কিছু করতে দেয় না ওনার যন্ত্রণা আমি আসলে কোনো কিছু হাত দিতে পারি না এটা একটু রেখে দিই তো এখন হ্যাঁ মামি লিটল বেড হট তাই একটু পরে খাবা ওকে তো আজ এই পর্যন্ত আমার এই ফুল ওকে ঠান্ডা হোক আমি দিচ্ছি ওকে নিয়ে আসো নিয়ে আসছি তো আচ্ছা তো এখন হচ্ছে এগুলো আমার সব গোছাতে হবে আমি খুব টেনশনে আছি যে কিভাবে এগুলো ক্লিন করব আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এগুলো ক্লিন করা যা তা ব্যাপার না এ কি অবস্থায় ভ্যাকুয়াম করতে হবে সব হুম তো এই এখন হচ্ছে আমরা আচ্ছা ঠিক আছে তুমি আমি নিয়ে আসছি তো এখন ওকে খেতে দিব তো খেতে দেওয়ার আগে বিদায় নিচ্ছি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ